ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার তেলিয়ামুড়া থানা এলাকায় বড়মুড়া ইকোপার্ক সংলগ্ন এলাকায় তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট এবং তেলিয়ামুড়া থানা পুলিশ যৌথভাবে ভেহিকেল চেকিং এ বসে। সেই সময় ট্রাফিক এএসআই ইন্দ্রজিৎ দেববর্মা আগরতলা দিক থেকে আসা একটি দূরপাল্লার লরি, যার নম্বর NL01N5416, সন্দেহবশত গাড়িটি থামিয়ে চেকিং করতে গাড়ির গোপন কক্ষ থেকে উদ্ধার হয় 32টি প্যাকেটে 305 কেজি 500 গ্রাম শুকনো গাঁজা। আটক করা হয় গাড়ির চালক রামজি যাদব এবং সহচালক সঞ্জয় যাদবকে, উভয়ের বাড়ি বহিরাজ্যে। উদ্ধারকৃত গাঁজাগুলোর বাজার মূল্য আনুমানিক 15 লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন ট্রাফিক ডিএসপি বিক্রমজিৎ শুক্রদাস। তিনি জানান, তেলিয়ামুড়া ট্রাফিক ইউনিট স্টাফ এবং তেলিয়ামুড়া থানা স্টাফ মিলে তেলিয়ামুড়া থানার অন্তর্গত বড়মুড়া ইকো পার্ক অঞ্চলে জাতীয় সড়কে দেখে চেকিং করছিল। এমন সময় একটি গাড়ি আগরতলার দিকের থেকে এদিকে আসছিল তেলিয়ামুড়ার দিকে, তখন সন্দেহ হয় গাড়িটির মধ্যে। আমরা সার্চ করি, সার্চ করার পরে গাড়িটি থেকে আমরা 32 প্যাকেটসে 303 কেজি 500 গ্রাম গাঁজা উদ্ধার করি এবং দুজনকে আমরা ডিটেন করি। আমরা স্যার বাজার মূল্য কত হবে? বাজার মূল্য হবে আনুমানিক 15 লক্ষ টাকার উপর হতে পারে। স্যার গাড়িটা কোথেকে আসছিল, কেমন কিছু? গাড়িটার মধ্যে যাদেরকে পাওয়া গিয়েছিল ওদেরকে প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, ওরা প্রথম বলেছিল ওরা মেলাগর থেকে এসেছে। এরপর ওরা বলেছে যে ওরা নাকি খয়েরপুর এলাকাতে কোন একটা জায়গাতে ওরা গাঁজাগুলো লুট করেছিল, সেগুলো থেকে এখন পর্যন্ত পাওয়া গেছে। এখনও তদন্ত চলছে, তদন্তের পরে পুরো বলা যাবে। স্যার মালগুলি কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিল? ওরা তো বলছে মালগুলি নিয়ে ওরা শিলচর যাবে। এটা প্রাথমিক জিজ্ঞাসাবাদ। ব্যুরো রিপোর্ট, খবরতিপুরা।